রিমান্ডে জিজ্ঞাসাবাদে পিয়ার তার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দেয়। গোয়েন্দারা তার অ্যাকাউন্টে গত কয়েক মাসে 20 লাখ টাকার লেনদেন দেখতে পান। তার অ্যাকাউন্টের টাকা দেশের বিভিন্ন এলাকা ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকে আসা। ইসলাম প্রচারের সুবিধার্থে প্রবাসী নাগরিকরা সরল বিশ্বাসে তার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়েছে। এছাড়াও বিকাশের মাধ্যমে প্রবাসী ও দেশের লোকদের কাছ থেকে টাকা নিয়েছে সে। মূলত ইউটিউবে বিভিন্ন ভিডিও ছেড়ে লোকজনের সহানুভূতি অর্জন করত এই প্রতারক। বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট সব মিলিয়ে 30 লাখের বেশি টাকা লেনদেন করেছে বলে জানা গেছে গত কয়েক মাসে। গোয়েন্দারা বলেন, তার আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা জানার চেষ্টা চলছে। এদিকে এই ভণ্ডপীরের ফাঁদে পড়া নাটোরের এক প্রতারিত তরুণী বলেন, মহিলাটি সৌদি আরবে থাকার সময় ফেসবুকে এই ভণ্ডপীরের সঙ্গে তার পরিচয় হয়। ফেসবুক চ্যাটিং এর মাধ্যমে সে প্রেমের অফার দেয়। ইসলাম ও নিজের অসহায়ত্বের কথা জানিয়ে তার কাছ থেকে 70,000 টাকা নেয়। তিনি বলেন, বুধবার তার গ্রেপ্তারের খবর শোনার পর তিনি গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বলেন, সে আসলেই একজন ভণ্ড। ইসলামের লেবাসে তার মতো অসংখ্য নারীর সঙ্গে সে প্রতারণা করেছে। প্রতারিত আরেকজন নারী জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়ার পর সে ইসলাম প্রচারের কথা বলে, নিজেকে অসহায় উল্লেখ করে তার কাছ থেকেও টাকা চাই। তিনি গত 4 মাসে তাকে 4 লাখ টাকা দিয়েছেন। তিনিও পিয়ারের শাস্তি দাবি করেন। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।